ইয়েস স্যার, নিউ মুভির অফিসিয়াল টিজার চলে এসেছে গাইস। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি ভাবছো KGF এর ইয়েস? না, এটা আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির ইয়েস দাশগুপ্তা। আমাদের বেঙ্গলি ইউটিউবাররা খুবই দারুণ, এটা হয়তো তোমরা সবাই জানো। কারণ ওরা যদি কারো পিছনে হাত ধুয়ে পড়ে যায়, তাহলে ওদেরকে কি করে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বের করে অন্য একটা ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেওয়ার রাস্তা খুঁজে দেয়। তেমনই পড়েছিল ইয়েস দাশগুপ্তার সাথেও হয়েছে। তার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ উনি এখন করছেন বলিউডের ইয়ারিয়ার টু। পরপর কিছু ফ্লপ মুভি দেওয়ার পর উনি এখন বলিউডে গেছেন ইয়ারিয়ার টু এর পিছনে। জানি না উনি কি করেছেন, ওনার অ্যাক্টিং হয়তো খুবই খারাপ, হয়তো হতে পারে ওনার মুভি চুজিংগুলো খুবই হচ্ছে খারাপ। ঠিক আছে, কোন ম্যাটার না, উনি এতদিন পর আরেকটি মুভি নিয়ে কামব্যাক করছেন, যে মুভিটার নাম হচ্ছে তোকে ছাড়া বাঁচবো না। কদিন আগে ওর একটা পোস্টার রিলিজ হয়েছিল, যে পোস্টারটাকে আমাদের বেঙ্গলি ইউটিউবাররা চেটে ফুটে একদম খেয়ে নিয়েছে, মানে রোস্ট করেছে। কিছু কিছু বড় ইউটিউবাররা আছে, তারাও রোস্ট করেছে। আমি বুঝতে পারছি না এটা পোস্টারকে দেখে তোমরা কেমনভাবে রোস্ট করে দিলে। হ্যাঁ, কারোর পিছনে যদি হাত ধুয়ে পড়ে থাকতে হয় তাহলে এটাই হচ্ছে ব্যাপার। আর যদি কন্টেন্ট না পাওয়া যায় তাহলে যাই আসছে না কেন তাকেও রোস্ট করা। একটা ছোট্ট পোস্টার কেউ কেউ আবার রোস্ট করে? তোকে ছাড়া বাঁচবো না এই মুভির একটি অফিসিয়াল টিজার চলে এসেছে, যে টিজারটি ইউটিউবের মধ্যে তোমরা হয়তো পাবে না, যেটি ইয়েস দাশগুপ্ত তার নিজের অফিসিয়াল পেজ থেকে ছেড়েছে। এই মুভির মিউজিক ডাইরেক্ট করছেন জিৎ গাঙ্গুলি, এবং এখানে অরিজিৎ সিং সহ শিপেন বিনো অনেকগুলির সঙ্গে দেখা যাবে। তো চলো দেরি না করে এই সঙ্গটির একটি রিয়াকশন ভিডিও হয়ে যাক, তারপরে এটা নিয়ে কথা হবে। জাস্ট 29 সেকেন্ডের একটি সঙ্গের টিজার, তো চলো টিজারটা দেখা যাক। মিউজিক জিৎ গাঙ্গুলি। জাস্ট একটি লাইন, তোকে ছাড়া বাঁচবো না, আর টাইটেল ট্র্যাকটা আসছে 2 নভেম্বর। আমি কোনো মুভি প্রমোশন করছি না। টাইটেল ট্র্যাকটা শুনে যায় মনে হলো মিউজিকটা খুব দারুণ লাগছে। কেন জিৎ গাঙ্গুলির মিউজিক কেমন হয় এটা তোমরা সবাই জানো, তো এটা নিয়ে কোনো বলার নেই। স্টিভেন বিন কেমন সং গায় ওটাও তোমরা সবাই জানো, তো সংটা ডেফিনেটলি ভালো হবে, খারাপের কোনো পজিশনই আসছে না। সেকেন্ড হলো এই মুভির ট্রেলার নিয়ে। মুভির ট্রেলার যতক্ষণ না আসছে আমরা কেউ বলতে পারবো না যে মুভিটা খারাপ। কেন ইয়েস দাশগুপ্তা অ্যাক্টিং খারাপ না, পার্সোনাল লাইফে কী হচ্ছে ওটা নিয়ে আমরা ইয়েস দাশগুপ্তাকে জাজ করতে পারবো না। পার্সোনাল লাইফ সবার নিজস্ব। তো প্লিজ বলছি, যারা ইউটিউবার আছো ইয়া যারা রোস্ট করছো, যারা ফেসবুকে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিচ্ছ, তোদেরকে একটা কথাই বলবো, তো প্লিজ এমন করে কোনো লাভ নেই। আগে তোমরা অফিসিয়াল ট্রেলারটা দেখো, তারপর জাজ করবে যে উনি যদি এতই খারাপ করতেন তাহলে ওনাকে বলিউড থেকে অফার আসতো না, এটা তো স্বাভাবিক ব্যাপার না। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, প্রথম ট্রেলারটা আসুক, ট্রেলারটা দেখার পর যদি মনে হয় ট্রেলারটা ভালো না, সেই হিসাবটা একই রকমই ট্রেলার, তাহলে আর কিছু করার নেই। তেমনই একটা সিরিজ থেকে আজকে মুভি রিলিজ হয়েছে আর অফিসিয়াল ট্রেলার, ওই ট্রেলারটাও রিয়েকশন দিব। ওই ট্রেলারটাকে দেখলে বোঝা যাবে যে ট্রেলার কাকে করা হয়। তো এরকমও হতে পারে, কিছু নতুন রকমও আসতে পারে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক ট্রেলারটা, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। ততক্ষণের জন্য তোমার ভিডিওটিকে ভালো লাগে, ভিডিওটি লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাও যে তোমাদের এই ট্রেলারের সঙ্গে ছোট্ট লাইনটি কেমন লাগলো। তো বাই, সবাই ভালো থেকো।